وعليكم السلام ورحمة الله. السلام عليكم سر. وعليكم السلام ورحمة الله. كم الناس شباب؟ السلام عليكم. الحمد لله سر ভালো আছি, আপনি কেমন আছেন? الحمد لله আমি ভালো আছি। কি ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি? জি স্যার খুবই আস্তে। আচ্ছা, তো আজকে তোমাদের যেটা পড়াবো তার আগে তোমরা সবাই রেডি আছো তো? ক্লাসে জয়েন করে সবাই একটু আপাতত আনমিউট রাখো, পরে আমি যখন পড়ানো শুরু করব তখন মিউট করো। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে কি করতেছে, বয়স্ক নারী শিক্ষা স্কুলের শিক্ষার্থী, অর্থাৎ নারীরা এখানে লেখাপড়া শিখতেছে, তাই না? আচ্ছা, আর একটা ছবি দেখি। হ্যাঁ, এখানে প্রথম ছবিতে ২৬ জানুয়ারি ২০১৪ দিনাজপুর জেলায় স্কাউটস এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। তাহলে এখানে দিনাজপুর জেলা শাখা স্কাউটস, বাংলাদেশ স্কাউটস এর দিনাজপুর জেলা শাখা, ওরা দুস্থ লোকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করতেছে। আর এখানে রাস্তা মেরামত করা হচ্ছে এলাকাবাসীর উদ্যোগে। আচ্ছা, তো যাই হোক, এই যে রাস্তা মেরামত করা, শীত বস্ত্র বিতরণ করা, এগুলো কি ধরনের কাজের অন্তর্ভুক্ত বলতে পারবা? স্যার নারীর মর্যাদা ও সমাজ সেবা। হ্যাঁ, এটা হচ্ছে সমাজ সেবামূলক কাজ। আর এখানে প্রথম যে ছবিটা আমরা দেখেছি সেটা হচ্ছে নারীদের যে শিক্ষা ব্যবস্থা বা নারীদের শিক্ষার জন্য যে উদ্যোগ, এটা হচ্ছে নারীর অধিকার বা মর্যাদার একটি অংশ। তাহলে আজকে আমরা এই দুটো বিষয় নিয়ে কথা বলবো, একটা হচ্ছে নারীর মর্যাদা আর একটা হচ্ছে সমাজসেবা, ঠিক আছে? আচ্ছা, জি স্যার, ইনশাল্লাহ। স্যার আপনার গ্রুপে কি রুটিনটা পোস্ট করছেন? হ্যাঁ, আমার গ্রুপে তো রুটিন কালকে দিয়েছি মনে হয়, তারপরও আজকে আবার চেক করব হয়। আচ্ছা, কালকে রুটিনটা আমি দিয়েছি গ্রুপে, সূর্যমুখী শাখায় দিয়েছি। আচ্ছা, যাই হোক, তোমাকে ধন্যবাদ স্মরণ করে দেওয়ার জন্য, আমি গতকালকে দিয়েছি অলরেডি। তো প্রথমে আমরা জানবো যে নারীর মর্যাদা কি। নারীর মর্যাদা আরবি হচ্ছে শারাফুন নিছাই, শারাফু মানে হচ্ছে মর্যাদা আর নিছা মানে হচ্ছে নারী। কথা বলো না, যে কথা বলবে তাকে কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দেবো। এখন সবাই মিউট রাখবা, যতক্ষণ পড়াবো মিউট রাখবা। আচ্ছা, যখন আমি পড়ানো শেষ করব, প্রশ্ন করব বা তোমাদের প্রশ্ন করার সুযোগ দেবো, তখন তোমরা ইচ্ছে করলে আনমিউট করতে পারো, ঠিক আছে? এর মাঝখানে আর কেউ কথা বলবে না। আচ্ছা, তো নারীর মর্যাদার আরবিটা সবাই একটু লিখে নাও, শারাফুন নিসাই মানে হচ্ছে নারীর মর্যাদা, শারাফু মানে হচ্ছে মর্যাদা আর নিসা মানে হচ্ছে নারী। পরিচয়, ইসলামে নারীকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে পৃথিবীর আদি পুরুষ হযরত আদম আলাইহিসসালাম এবং আদি নারী বিবি হাওয়া আলাইহিসসালাম, আর এই দুইজন থেকে পৃথিবীর সকল নর নারীর সৃষ্টি। ইসলামে নর এবং নারী উভয়ের সমমর্যাদা স্বীকৃত, মানে মর্যাদার দিক থেকে নারী এবং পুরুষ গড়ে সমান। আমি গড়ে এই জন্য বললাম, কিছু ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি, মর্যাদা বেশি, কিছু ক্ষেত্রে নারীর অধিকার বেশি, মর্যাদা বেশি। তো দুটাকে যদি সমন্বয় করা যায় তাহলে দেখা যাচ্ছে যে নারী এবং পুরুষকে ইসলামে সমান মর্যাদা প্রদান করা হয়েছে। যেমন আমরা যদি উদাহরণ দেই, তোমাদের অষ্টম শ্রেণীতে
তোমাদের 7টা সাবজেক্ট সাধারণত জেএইচসি পরীক্ষা হয়, পাবলিক পরীক্ষায়। তো এখন একজন হয়তো বাংলাতে 100-এর মধ্যে 70 পেয়েছে, ইংরেজিতে 80 পেয়েছে, আর গণিতে পেয়েছে 90, বা বাংলা আর ইংরেজি দুটোই আমরা বুঝি। একজন বাংলাতে 70 পেয়েছে, ইংরেজিতে 80 পেয়েছে, আর অন্যজন ইংরেজিতে 70 পেয়েছে, বাংলায় 80 পেয়েছে। তা আর অন্যান্য সাবজেক্টে সবাই সমান পেয়েছে, তাহলে ফলাফল কি দাঁড়াবে? দুইজনের রেজাল্ট একই হবে, তাই না? একজনের বাংলায় 70, ইংরেজিতে 80, আর একজনের ইংরেজিতে 70, বাংলায় 80। তাহলে দেখা যাচ্ছে যে কেউ এক সাবজেক্টে বেশি, অন্য সাবজেক্টে কম, আবার আরেকজন সেই সাবজেক্টে বেশি, এই সাবজেক্টে কম। ঠিক তেমনি নারীকে কোনো কোনো ক্ষেত্রে মর্যাদা বেশি দেওয়া হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে পুরুষকে মর্যাদা বেশি দেওয়া হয়েছে। কিন্তু যদি গড়ে আমরা দেখি যে ইসলামী আদর্শে বা ইসলামী বিধিমালায় নারী এবং পুরুষকে সমান মর্যাদা প্রদান করা হয়েছে। আচ্ছা, তো ইসলামে নারীর মর্যাদা এই সম্পর্কে জানতে গেলে, এই শ্রেয়া কি ব্যাপার, তোমার ওখানে শব্দ হলো কেন? আচ্ছা, কেউ কথা বলবে না। তার আগে আমরা জানবো যে প্রাচীন আরব সমাজ অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেন, সেই সময়ে নারীদের মর্যাদা বা নারীদের অবস্থা কি ছিল? প্রাচীন আরব সমাজে নারীদের অবস্থা ছিল খুবই করুণ। সেখানে কন্যা সন্তান জন্ম নিলে পিতামাতা অসন্তুষ্ট হতো। কোনো কোনো সম্প্রদায় কন্যা সন্তানকে জীবিত কবর দিত, মানে কন্যা সন্তান তারা অপছন্দ করত। তারা মনে করত যে আমার মেয়ে সে বিবাহের পরে অন্যের সংসারে যাবে, হ্যাঁ, তো আমার তাতে কি লাভ হবে? মানে এভাবে সে কন্যা সন্তানকে মনে করতো। তো সে অন্যের বাড়িতে যাওয়ার জন্য তার জন্ম, তাহলে কন্যা সন্তান হয়ে লাভ কি? ছেলে হলে তাও আমাকে আয় উপার্জন করে খাওয়াবে। মানে এখন যেমন মানুষের একটা কোনো কোনো মানুষের টেন্ডেন্সি রয়েছে এরকম, অনেক মুসলিম পরিবারেরও নামধারী কিছু মুসলিম রয়েছে, তারাও এগুলো মনে করে কন্যা সন্তান দিয়ে কী হবে, তারা কন্যা সন্তানের মর্যাদা বোঝে না। তো এটা ব্যক্তির দোষ, এখানে ধর্মের দোষ নেই। যে ধর্ম মানে না, ধর্মের বিধান মানে না, এটা তার ব্যক্তিগত দোষ। সে আসলে ভালো মুসলিম না যে নারীকে মর্যাদা দেয় না। তো জাহিলি যুগে লোকেরা কি মনে করতো, আল্লাহ তাআলা কোরআনে এটা তুলে ধরেছেন, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না মাটিতে পুঁতে দেবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা কতই না নিকৃষ্ট। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জাহিলি যুগের লোকেরা নারী বা কন্যা সন্তানের জন্মটাকে কতটা তারা মানে ঘৃণা করত, অপমানজনক মনে করত। এরপরে এ ব্যাপারে একটা ঘটনাও রয়েছে, একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল পরবর্তীতে। তো ওই সাহাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহির কাছে এসে খুব কান্নাকাটি করতেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, কি হয়েছে, তোমার কাঁদছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবে, আল্লাহ কি আমাকে মাফ করবে? তো বলে, কেন মাফ করবে না, তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমার অতীতের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। তো বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি। তো বললো যে কি পাপ করেছো তুমি? তখন ওই সাহাবি বলল যে আমি ব্যবসার কাছে বাহিরে গিয়েছিলাম, বাণিজ্যের জন্য সফরে গিয়েছিলাম। তো তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল, তো আমি সফরে থাকা অবস্থায় তার একটা সন্তান জন্ম হয়। তো সে আমার কাছে চিঠি লিখে জানিয়েছিল যে তার একটা পুত্র সন্তান হয়েছে, আসলে মেয়ে সন্তান হয়েছিল। কিন্তু মেয়ে সন্তান হলে আমি তাকে কোনো টাকা পয়সা খরচ দেব না, তার খোঁজ খবর নেব না, এই ভয়ে সে পুত্র সন্তানের কথা বলেছিল। তো যাই হোক, বছর খানেক পরে সেই লোক সফর করে আসছে, 1 বছর বা 2 বছর পরে, 2.5 বছর পরে, যখন সে ব্যবসা বাণিজ্য করে দেশে ফিরে আসছে, তার বাড়িতে আসছে, এসে ছেলের খোঁজ করে, কিন্তু ছেলের কোনো খোঁজ পায় না, বরং সে একটা মেয়ে দেখে। তো সে তার স্ত্রীকে বলে যে মেয়েটা কার, এক মেয়ে কোথায় থেকে আসলো? তো তখন তার স্ত্রী বলে যে এইটা আসলে আমাদেরই
মেয়ে, আমি আপনাকে মিথ্যা বলেছিলাম। তো তখন এই কথায় আমার খুব মানে রাগ হয়, ক্ষোভ হয়। তখন আমি চিন্তা করি যে এই মেয়েটাকে আমি হত্যা করব, এবং একদিন মেয়েটাকে নিয়ে আমি জঙ্গলের দিকে চলে যাই। এরপরে সেখানে গিয়ে আমি একটা কোদাল নিয়ে মানে গর্ত খুঁড়তে থাকি। তো মেয়েটা আমাকে বলছে, বাবা তুমি গর্ত খুঁড়ছো কেন, কি করবা? এরপরে গর্ত খোঁড়ার পরে যখন আমি মেয়েটার হাত পা বাঁধতে ধরলাম, তখন মেয়েটা বুঝলো যে আসলে বাবা আমাকে মনে হয় মেরে ফেলবে। তো মেয়েটা আমাকে বলতেছে, বাবা তুমি আমাকে হত্যা করো না, আমি তোমাদের ছেড়ে চলে যাব, আর কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেবো না। কিন্তু আমি মেয়েটার কথা শুনলাম না, আমি তার হাত পা বেঁধে গর্তে নিক্ষেপ করলাম। এরপরে একটা পাথর নিয়ে আমি মেয়েটার দিকে ছুঁড়ে মারলাম। মেয়েটার রক্ত ছিটকে আমার শরীরে এসে লাগলো। মরার সময় মেয়েটা বাবা বলে জোরে চিৎকার করে উঠল। তো আমার কানে আজও ওই চিৎকারটা ভাসে। এই ঘটনা শুনে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তার দাড়ি বেয়ে চোখের পানি ঝরে পড়তেছে, তার বুকটা ভিজে গেছে চোখের পানি, শুধু বললেন যে আহারে, মানুষ পারে এতটা নিষ্ঠুর হতে, নিজের কন্যা সন্তানকে সে এইভাবে হত্যা করেছে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কান্নাকাটি করলেন। তো এই হচ্ছে সেই সময় নারীদের অবস্থা ছিল, এতটাই করুণ অবস্থা। বর্তমানেও কোনো কোনো পরিবারে, কোনো কোনো সমাজে, এমনকি কোনো কোনো মুসলিম পরিবারেও দেখা দেয় যে মেয়েদেরকে অধিকার দেওয়া হচ্ছে না, তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। বাবা মা তাদের জমির অংশ দিচ্ছে না মেয়েকে, বা ভাইয়েরা বোনকে অংশ দিচ্ছে না, কন্যা সন্তানকে ঠিক মতো গুরুত্ব দিচ্ছে না। ছেলের পিছনে যত টাকা খরচ করে, মেয়ের পিছনে তত টাকা খরচ করছে না। ছেলের লেখাপড়া শেখার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যত চেষ্টা করে, মেয়ের লেখাপড়ার জন্য অত চেষ্টা করে না। ছেলেকে দামি কাপড় দেয়, মেয়েকে কম দামি কাপড় দেয়। এগুলো সবই নারীর প্রতি অবহেলা, অমর্যাদা করা। ইসলামে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো এবার আসো আমরা দেখি যে ইসলাম নারীকে কীভাবে মর্যাদা দিয়েছে। ইসলাম নারীকে বিভিন্নভাবে মর্যাদা দিয়েছে। প্রথমে আমরা যদি বলি মা হিসেবে, তাহলে একটা পরিবারে বাবা মা, তো বাবার চেয়ে মায়ের মর্যাদা আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম তিন গুণ বেশি দিয়েছেন। এক সাহাবি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসুলাল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার অধিকারী কে? আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি বলল, তারপর কে? রাসুলসাল্লাহ সাল্লাম বললেন, তোমার মা। তিনবার মায়ের কথা বলে চতুর্থবারে বললেন তোমার বাবা। তার মানে মাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে আরেক হাদিসে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহত আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। তাহলে এই কথা কিন্তু বলা হয় নাই যে বাবার পদতলে সন্তানের বেহেশত, বলা হয়েছে কি মায়ের পদতলে, মানে মাকে কত মর্যাদা দেওয়া হয়েছে ইসলাম। হ্যাঁ, ইসলামে আমরা যদি এই হাদিসগুলো উপলব্ধি করতে পারি, তাহলে আমরা অবশ্যই মাকে সম্মান দিতে শিখব। এরপরে একটা পরিবারে স্বামী স্ত্রী হিসেবে নারী এবং পুরুষ উভয়ের মর্যাদা সমান। একটা স্বামীর উপরে স্ত্রীর যেমন অধিকার রয়েছে, স্ত্রীর উপর স্বামীর তেমন অধিকার রয়েছে। স্ত্রীর অধিকার রয়েছে স্বামীর কাছে ভরণ পোষণ পাওয়ার, অসুস্থ হলে চিকিৎসা পাওয়ার, পোশাক পরিচ্ছদ পাওয়ার, থাকার জায়গা পাওয়ার, নিরাপত্তা পাওয়ার। এগুলো সব নারীর অধিকার একজন পুরুষের প্রতি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কি, যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের ভূষণ, তোমরাও তাদের ভূষণ। ভূষণ মানে হচ্ছে সৌন্দর্য, পোশাক। অর্থাৎ একটা সংসারে স্বামী এবং স্ত্রী উভয়ই যদি ভালো হয়, তাহলে সেই সংসারটা কি হবে, সুন্দর হবে, শান্তিময় হবে। যেমন একটা মানুষের যদি পোশাকটা সুন্দর হয়, তাহলে সেই মানুষটাকে খুব সুন্দর দেখায়। তেমনি একটা পরিবারে যদি স্ত্রী সুন্দর হয়, ভালো চরিত্রের হয়, তাহলে স্বামীও সেই সংসারে ভালো হবে। স্বামী খারাপ হলে স্ত্রীও খারাপ হবে, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়ে থাকে। তো সেই জন্য আল্লাহ বলছেন যে তোমরা দুইজনই পরস্পরের সৌন্দর্য, কাজে তোমরা দুইজনই যদি সচ্চরিত্রবান হও, তাহলে তোমাদের সংসারটা কি হবে, সুন্দর হবে। এরপরে আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষ। অর্থাৎ নারীদের উপর ইশতিয়াক, মিউট করো।
তাহলে পুরুষের যেমন নারীর উপর অধিকার রয়েছে, নারীরও তেমনি পুরুষের উপর অধিকার রয়েছে। এরপরে আমরা যদি দেখি একজন নারী পুরুষ হিসেবে আল্লাহ তাআলা, দেখো কেউ যদি ভালো কাজ করে, ধরো রমজান মাসে রোজা রাখা, একজন পুরুষ মানুষ রোজা রাখলে যে সব পাবে, একজন নারী যদি রোজা রাখে তাহলে কি কম পাবে সব না বেশি পাবে, কেউ বলতে পারবা? মনে করো রমজান মাসে রোজা একজন পুরুষ মানুষ রাখলে যে সমান সব সমান পাবে। গুড, হ্যাঁ আমি একটু পেঁচিয়ে বললাম, দেখি তোমরা ধরতে পারো কিনা। তাহলে দেখো সবের ক্ষেত্রে একজন পুরুষ মানুষ যে ইবাদত করে যে সব পাচ্ছে, একজন নারীকে আল্লাহ তাআলা সমপরিমাণ সব দেবেন। তাহলে আল্লাহ তাআলা এখানে কোনো বৈষম্য করেননি। আবার তোমরা হয়তো চোরজবিতে পড়েছ, তোমাদের পড়নি, এখনো সামনে আসে, যে আল্লাহ তাআলা বলছেন যে চোর পুরুষ হোক আর মহিলা হোক তাদের হাত কেটে দাও। অর্থাৎ একজন পুরুষ মানুষ চুরি করলে যে শাস্তি, একজন নারী চুরি করলেও একই শাস্তি। তাহলে শাস্তি দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ তাআলা কোনো বৈষম্য করেননি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার কাছে নারী পুরুষ কোনো বৈষম্য নেই, অর্থাৎ আল্লাহ তাআলা নারী পুরুষকে সমান অধিকার বা মর্যাদা প্রদান করেছেন। তাদের ভালো কাজের জন্য যেমন সমান পুরস্কার দেবেন, খারাপ কাজের জন্য তেমনি সমান শাস্তি তিনি নির্ধারণ করেছেন। আচ্ছা, এটা গেল স্ত্রী হিসেবে, মাতা হিসেবে। এরপরে আমরা যদি দেখি যে কন্যা সন্তান হিসেবে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে। একজন কন্যা সন্তানকে আমরা, কিছু আছে বর্তমানে কিছু নারীবাদী সংস্থা বা নারী অধিকার সংস্থা, এরা মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে যে ইসলাম নারীকে কম দিয়েছে, অবমাননা করেছে। একজন ছেলে যা পায় নারী তার চেয়ে সম্পদ অর্ধেক পায়, ভাই যা পায় বোন তার চেয়ে অর্ধেক পায়, এইভাবে তারা মানে নারীকে আন্দোলনে নিয়ে আসে এবং নারীকে তারা সমাজে নিয়ে এসে এরপরে নারীকে অবমাননা, বিভিন্নভাবে তারা মানে নারীকে বেপর্দা বেহায়াপনা হিসেবে তারা মাঠে ময়দানে নিয়ে আসতেছে। কিন্তু ইসলামের যদি মূল শিক্ষা আমরা সবাই লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারি যে ইসলাম নারীকে কম তো নয়ই, বরং পুরুষের চাইতে বেশি দিয়েছে। কিভাবে দিল সেটা একটু তোমাদের কাছে আমি ব্যাখ্যা করছি। আচ্ছা, ধরো তোমার দুইজন ভাই আছে, তোমার দুইজন ছোট ভাই আছে, তুমি এক ভাইকে বললে যে তোমাকে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, তুমি এই 1 লক্ষ টাকা আমার জন্য বাজার করে নিয়ে আসবে, খরচ করে নিয়ে আসবে। তোমার আরেক ভাই আছে, তাকে বললে আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি, তোমাকে কোনো খরচ করতে হবে না, এই টাকাটা তোমার। আচ্ছা, এবার বলো তো দেখি তোমার এই দুই ভাইয়ের মধ্যে কোন ভাই বেশি খুশি হবে, কে একজন বলো। টাকা দিল, হ্যাঁ, যাকে 50,000 টাকা দিল সে বেশি খুশি হবে, তাই না? জি স্যার। কেন খুশি হবে? কারণ ওই 50,000 টাকা ওর নিজের, আর যাকে 1 লক্ষ টাকা দিল তাকে বললো তুমি আমার জন্য খরচ করে নিয়ে আসো, তখন ও মনে করলো যে আমার 1 লক্ষ টাকা দিলে কি হবে, আসলে আমার তো মেলা খরচ, তাই না? তো হ্যাঁ, এখানেই বিষয়টা হচ্ছে যে ওই ছোট ভাই মনে করো একজন মেয়ে, আর বড় ভাই মনে করো একজন ছেলে। একজন বাবা মারা গেলে আল্লাহ তাআলা ওই ভাইকে দিচ্ছেন 1 লক্ষ টাকা, আর বোনকে দিচ্ছেন 50,000 টাকা। কিন্তু আল্লাহ তাআলা ভাইকে 1 লক্ষ টাকা দিয়ে বলেছেন এই টাকাটা তোমাকে খরচ করতে হবে তোমার নিজের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার ছেলে মেয়ের জন্য, তোমার বাবা মার জন্য, তোমার ছোট ভাই বোন থাকলে তাদের সকলের জন্য তোমাকে খরচ করতে হবে। আর মেয়েটাকে 50,000 টাকা দিয়ে বললো তোমার 1 টাকাও খরচ করতে হবে না, পুরো টাকাটাই তোমার। তাহলে দেখো তো মেয়েটাকে বেশি সুবিধা দেওয়া হলো নাকি ছেলেটাকে? অবশ্যই মেয়েটার দিকে ইসলাম, মেয়েটার দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না, মেয়েটাকে সুবিধা দেওয়া হলো। ওকে যা দেওয়া হলো বলা হলো এটা তোমার, তোমাকে কোনো খরচ করতে হবে না, বরং তোমার খরচও তোমার স্বামী বহন করবে। বুঝতে পারছো কি? আচ্ছা আচ্ছা, এইটা এটা একটা দিক গেল। তারপরে আর একটা দিক দেখো, যেটা ইসলামের বিধান সেটা হচ্ছে একটা ছেলে যখন কোনো মেয়েকে বিয়ে করবে, তখন ছেলেটার দায়িত্ব হচ্ছে মেয়েকে দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে। তাহলে মনে করো মেয়েটা বাবার কাছ থেকে 50,000 পেলো, আর বিবাহে দেনমোহরে স্বামীর কাছ থেকে আরও 50,000 টাকা পেলো, তাহলে মেয়েটারও 1 লাখ টাকা হলো,
আর স্বামীটাকে কি করতে হবে, তার যে 1 লাখ টাকা ছিল, 1 লাখ টাকার তো 50,000 টাকা দেওয়ান মোহর বউকে দিচ্ছে, তাহলে ওর কাছে আর 50,000 টাকা থাকে, এবং ওই 50,000 টাকা দিয়ে তাকে ওই স্ত্রী, তারপরে ছেলে মেয়ে হলে সেগুলোর খরচ, থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ চিকিৎসা যাবতীয় খরচ তাকে বহন করতে হবে। তো তারপরেও যদি কেউ বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, নারীকে অর্ধেক সম্পদ দিয়েছে, পুরুষকে বেশি দিয়েছে, তাহলে এটা একটা বোকামোনা। আচ্ছা, তো বাস্তব অবস্থা হচ্ছে যে এই যে ইসলাম নারীকে ঠকায়নি, বরং যাকে যা প্রাপ্য দেওয়া দরকার, পুরুষকে যেহেতু দায়িত্ব দিয়েছে বেশি, সেই জন্য পুরুষকে সম্পদে অংশ দিয়েছে বেশি। নারীর যেহেতু কোনো দায়িত্ব নেই, তাকে সম্পদে অর্ধেক অংশ দিয়েছে, কিন্তু তারপরেও সে তার বাবার কাছ থেকেও পাচ্ছে, প্লাস তার স্বামীর কাছ থেকেও পাচ্ছে, অর্থাৎ সে 2 জায়গা 3 জায়গা কয়েক জায়গা থেকে সে সম্পদ পাবে, কিন্তু তাকে 1 টাকাও খরচ করার কোনো দায়িত্ব দেওয়া নেই। সে ইচ্ছা করলে স্বামীর জন্য খরচ করতে পারে, ইচ্ছে করলে তার বাবা মার জন্য খরচ করতে পারে, ইচ্ছে করলে ব্যাংকে জমা রাখতে পারে, কোনো সমস্যা নেই। তাকে তার স্বামী বাধ্য করতে পারবে না যে তোমাকে টাকা খরচ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ভাই এবং বোন হিসেবে ইসলাম নারীকে, বোনকে যে অংশ দিয়েছে, এটা তার জন্য যথেষ্ট, অর্থাৎ ইসলাম নারীকে ঠকায়নি, নারীকে তার যথাযোগ্য মর্যাদা প্রদান করেছে। এরপরে যদি আমরা দেখি কন্যা সন্তান হিসেবে নারীকে যে মর্যাদা দেওয়া হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস বলি, যে যে ব্যক্তির 3টা কন্যা সন্তান থাকবে আর সে তাদেরকে যথাযথভাবে লালন পালন করবে, দিনদার ছেলের সঙ্গে তাকে বিবাহ দেবে, তাহলে ওই ব্যক্তি এবং আমি কিয়ামতের দিন পাশাপাশি থাকবো। অর্থাৎ তার 2টা আঙ্গুল উঁচু করে তিনি বললেন যে আমরা এরকম পাশাপাশি থাকবো, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে সে কিয়ামতের দিন থাকবে। কোন ব্যক্তি? যার 3টা মেয়ে সন্তান হবে এবং সে ওই মেয়ে সন্তান 3টাকে সুন্দরভাবে লালন পালন করবে। কিন্তু পুত্র সন্তানের ক্ষেত্রে এই ধরনের কোনো সুসংবাদ হাদিসে পাওয়া যায় না। তাহলে বোঝা যাচ্ছে যে কন্যা সন্তান লালন পালন করলে তার জন্য স্পেশাল সওয়াবও রয়েছে, কিন্তু পুত্র সন্তান লালন পালন করলে এমনি সাধারণ সওয়াব আছে, কিন্তু স্পেশাল কোনো সুখবর মহানবী সাল্লাম প্রদান করেননি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম নারীকে মাতা হিসেবে মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে, বোন হিসেবে মর্যাদা দিয়েছে, কন্যা হিসেবে মর্যাদা দিয়েছে। বুঝতে পারছো কি? তো এই হচ্ছে ইসলামের নারীর মর্যাদা বা নারীর অধিকার। তো নারীর মর্যাদা সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, যদি নারীর মর্যাদা সম্পর্কে কোনো প্রশ্ন না থাকে, তো আচ্ছা আমি দেখি কয়টা প্রশ্ন করবো তোমাদের, দেখি তোমরা বলতে পারো কি না। প্রথম প্রশ্ন, নারীর মর্যাদা এর আরবি শব্দ কি, কে বলতে পারবা? শারাফুন নিসাই। গুড, ধন্যবাদ। এরপরে নারীর মর্যাদা বলতে কি বোঝায়? নারীর মর্যাদা বলতে কি বোঝায়, কে বলতে পারবো? একজন বলো। মাতা, কন্যা, ভগ্নী, স্ত্রী প্রভৃতি হিসেবে সমাজে নারীর মর্যাদা। একজন বলো, কয়েকজন বলছো তো বুঝতে পারছি না। মাতা, কন্যা, ভগ্নী, স্ত্রী প্রভৃতি হিসেবে সমাজে নারীদের বিশেষ স্থান ও অধিকার রয়েছে, এই নারীদের এই যথাযথভাবে অধিকার দেওয়াকে বলা হয় নারীর মর্যাদা। আচ্ছা হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তবে একটা সহজ সংজ্ঞা আমি তোমাদের বলে দেই, তোমরা একটু এটা মাথায় রাখবা, নারীকে তার প্রাপ্য অধিকার যথাযথভাবে প্রদান করাকে নারীর মর্যাদা বলে। নারীকে তার প্রাপ্য অধিকার যথাযথভাবে প্রদান করাকে নারীর মর্যাদা বলে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, কোন সমাজে নারীর অবস্থা ছিল করুণ? কোন সমাজে? জাহেলি যুগে। না না না, জাহেলি যুগে ঠিক আছে, কিন্তু এখানে তোমাদের পাঠ্য বইয়ে যেটা আছে সেটা উত্তর দিলে ভালো হবে, প্রাচীন আরব সমাজে। বুঝতে পারছো? আচ্ছা এরপরে আসো, যদি তোমাদের বলা হয় কোন সময়ে বা প্রাচীন আরব সমাজে কন্যা সন্তানকে কিভাবে কবর দেওয়া হতো, জীবিত অবস্থায় কবর দেওয়া হতো? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।
আচ্ছা, মায়ের পদতলে সন্তানের বেহেশত কে বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা হাদিসের কোন গ্রন্থে বলা হয়েছে? নাসাই। নাসাই গ্রন্থে বলা হয়েছে, গুড। আচ্ছা, আল্লাহ তাআলা নারী পুরুষকে সওয়াব এবং শাস্তি প্রদানের ক্ষেত্রে কি করেননি? বৈষম্য করেননি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে নারী পুরুষ একে অপরের কি? ভূষণ। ভূষণ, হ্যাঁ, গুড, ঠিক আছে। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে তাদের গ্রহণ করেছো। প্রশ্ন হচ্ছে, এই হাদিসটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মুসলিম। মুসলিম গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো নারীর মর্যাদা সম্পর্কে যদি প্রশ্ন না থাকে, তাহলে আমরা সমাজ সেবা সম্পর্কে একটু পড়ি, কেমন? আচ্ছা স্যার। আচ্ছা, সবাই মিউট করে রাখো। আচ্ছা, সমাজ সেবা, সমাজ সেবার আরবি শব্দ হচ্ছে খেদমাতুল মুজতামাঈ। খিদমাতুল মুজতামাঈ অর্থাৎ হচ্ছে সমাজ সেবা। সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজ সেবা বলে। সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজ সেবা বলে। ব্যাপক অর্থে মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজ সেবা নামে পরিচিত। এ কথা বলে কে? আচ্ছা, সমাজ সেবার কিছু উদাহরণ দেখি, তোমরা একজন করে একটা করে উদাহরণ দাও তো দেখি সমাজ সেবা। কেউ একটা উদাহরণ দিতে পারবা? রাস্তা রাস্তা রাস্তার মেরামত করা, এলাকার রাস্তাঘাট, গরিবদেরকে খাবার দেওয়া। গরিবদেরকে খাবার দেওয়া, হ্যাঁ। আর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। শিক্ষা প্রতিষ্ঠান করে তোলা, হ্যাঁ, ঠিক আছে। এতিমখানা করে তোলা। এতিমখানা করে তোলা, হ্যাঁ, ঠিক আছে। আর রাস্তার পাশে বৃক্ষরোপণ করা, হ্যাঁ, ঠিক আছে, গুড। বেশ, অনেকগুলো অনেক অনেকগুলো উদাহরণই চলে আসছে। হ্যাঁ, এগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আবিষ্কার করা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বলতে পারি বিনামূল্যে চিকিৎসালয় অর্থাৎ দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা। এগুলো হচ্ছে অর্থাৎ সমাজের কল্যাণে, সমাজের মানুষের উন্নয়নে গৃহীত যেগুলো কর্মসূচি সেগুলো হচ্ছে সমাজ সেবার অন্তর্ভুক্ত। আচ্ছা, তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে সমাজ সেবা কাকে বলে বা সমাজ সেবা বলতে কি বোঝায়, সমাজ সেবার উদাহরণ দাও। তাহলে তোমাদের অন্তত দুই তিনটা উদাহরণ দিতে হবে। সংজ্ঞা দেওয়ার পরে এই যে পরিচয় যে দুই লাইন আছে এখানে, এইটুকু লিখবে, তারপরে কয়েকটা উদাহরণ লিখবে, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ 2 নম্বর পাবা। আচ্ছা, এবার আসো সমাজ সেবার তাৎপর্য। তো আমাদের সমাজে নানা শ্রেণী পেশার লোক বাস করে, সকলের সমন্বয়, সুযোগ সুবিধাও সমন্বয়। কেউ বিপুল সম্পদের অধিকারী, কেউ কপট দক্ষিণ। কপট দক্ষিণ মানে হচ্ছে, কপট দক্ষিণ মানে হচ্ছে তার কাছে একেবারে কোনো পয়সাই নেই, টাকা পয়সা নেই, একেবারে শূন্য হাত, পকেটে হাত দিলে 1 টাকাও বের হয় না, এটাকে বলা হয় কপট দক্ষিণ। তো সম্পদশালী ব্যক্তিগণের দায়িত্ব কি? সমাজের অভাবী বঞ্চিত লোকদের উন্নয়নে কাজ করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফিয়াম ওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তাদের ধন সম্পদে অর্থাৎ ধনীদের ধন সম্পদে অভাবগ্রস্ত বঞ্চিতদের অধিকার রয়েছে। তাহলে ধনী লোকদের উচিত অবশ্যই গরিব লোকদের জন্য কি করা, খরচ করা গরিব লোকদের কল্যাণে। যেমন গরিব লোকদের যারা লেখাপড়া শিখতে পারেনি তাদেরকে লেখাপড়া শেখার জন্য বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান করে তোলা, তারপরে যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না তাদের জন্য বিনামূল্যের চিকিৎসালয় অর্থাৎ দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠান করা, এলাকার রাস্তাঘাট ভেঙে গেলে ধনী লোকেরা ইচ্ছে করলে নিজস্ব টাকায় সেগুলো মেরামত করতে পারে, ব্রিজ ভেঙে গেলে সমাজের লোকেরা সবাই মিলে কেউ কাজে সহযোগিতা করলো, কেউ টাকা দিল, বিভিন্ন জন বিভিন্নভাবে, কেউ হয়তো সাঁকো নির্মাণের উপকরণ দিল দিয়ে সাঁকোটা নির্মাণ করা,
এই ধরনের যেগুলো সমাজের উন্নয়নে কাজ, এগুলো বিশেষ করে ধনী লোকদের উচিত এই সমস্ত কাজে এগিয়ে আসা। এরপরে যারা শিক্ষিত রয়েছে তাদের উচিত সমাজে সমাজকে অশিক্ষা ও নিরক্ষরতার হাত থেকে মুক্ত করা। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। হাদিসে বলা হয়েছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসলামেও নিরক্ষর লোকদেরকে জ্ঞান শেখানোর জন্য কতটা গুরুত্ব আরোপ করা হয়েছে। এরপরে সমাজে কিছু লোক আছে তারা ফিতনা ফাজা সৃষ্টি করে, যেমন চোর, ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাস, জঙ্গি, এরা কি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে। এদেরকে আইনের হাতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা, হ্যাঁ, এদেরকে নির্মূল করা, সমাজ থেকে এদেরকে উচ্ছেদ করা, এই জন্য যথাসাধ্য চেষ্টা করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল ফিতনা তো আসাদ্দ মিনাল কতলি, ফিতনা অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যা অপেক্ষা গুরুতর। তো সেই জন্য সমাজে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সন্ত্রাস বা জঙ্গিবাদ তৈরি করতে না পারে, এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে, এগুলো সমাজসেবার অন্তর্ভুক্ত। তারপরে যদি মুমিনদের দুই দলে ঝগড়া লাগে, এক প্রতিবেশীর সাথে আর এক প্রতিবেশীর ঝগড়া লাগে, তাহলে কি অন্য প্রতিবেশীর দায়িত্ব তাদের মধ্যে মীমাংসা করে দাও। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও, অর্থাৎ তারা যাতে আর ঝগড়া না করে, তাদের মধ্যে মিটমাট করে দাও। তো এগুলো হচ্ছে সমাজসেবার অন্তর্ভুক্ত। তা আমাদের প্রত্যেকেরই উচিত এই সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করা। এরপরে হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকেন। তাহলে তুমি যদি সমাজসেবার কাজ করো, একজন গরিব লোককে সাহায্য করো, যতক্ষণ তুমি তার সাহায্যের জন্য চেষ্টা করবে ততক্ষণ আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, সাইদুল কওমি খাদিমুন, জাতির নেতা তিনি যিনি তাদের সেবক। তো আসলে এটাই একজন নেতা বা এটাই একজন দায়িত্বশীলের হওয়া উচিত যে তিনি তার এলাকার জনগণের খাদেম হবেন, খেদমত করবেন। যেমন আমরা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে দেখতে পাই, তিনি মুসলিম রাষ্ট্রের খলিফা হওয়া সত্ত্বেও, ইসলামী রাষ্ট্রের খলিফা হওয়া সত্ত্বেও কী করতেন, রাতের বেলায় ছদ্মবেশে প্রজাদের দুঃখ দুর্দশা দেখিয়ে বেড়াতেন, যে কে কি অবস্থায় আছে, কার কোনো বিপদ হয়েছে কিনা, কার কোনো সমস্যা আছে কিনা। এবং এখানে তার বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাই, যে তিনি এক মহিলার বাড়িতে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে তাদের বাড়িতে নিজের পিঠে করে আটার বস্তা বয়ে দিয়ে এসেছিলেন। এরপরে আরেক ব্যক্তির স্ত্রী সন্তান হবে তার জন্য কোনো ধাত্রীমা পাচ্ছিলেন না, কারণ তার টাকা পয়সা ছিল না। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে দিয়ে সেই ধাত্রীর কাজ করিয়েছিলেন। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এই জন্য তিনি হচ্ছেন আসল নেতা, বুঝতে পারছো কি? তো আমাদের বর্তমান সমাজে যারা শাসক রয়েছেন, যারা দায়িত্বশীল রয়েছেন, কমিশনার বা কাউন্সিলর বলো, তারপরে মেয়র বলো, হ্যাঁ, ওয়ার্ড কাউন্সিলর, যে যে দায়িত্বশীল রয়েছেন, এমপি, মন্ত্রী, যারা যেখানে দায়িত্বশীল, তারা যদি স্বসহায় এলাকার মানুষের সেবায় আত্মনিয়োগ করে তাহলে তারা প্রকৃত দায়িত্বশীল হতে পারবে। তো এই হচ্ছে আজকে সমাজসেবা সম্পর্কে পড়া। তো আজকে আমার এই দুটো বিষয় পড়ানোর ছিল, একটা হচ্ছে নারীর মর্যাদা আর সমাজসেবা। এই দুটো বিষয় সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আনমিউট করে প্রশ্ন করতে পারো। যার প্রশ্ন আছে শুধুমাত্র সে আনমিউট করবে, অন্যরা মিউট রাখবে। স্যার, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এটা কি সমাজসেবা? মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, না এটা তো একটা স্লোগান। তুমি যদি বিনামূল্যে গরিব লোকদের মধ্যে মাস্ক বিতরণ করো তাহলে সেটা সমাজসেবার অন্তর্ভুক্ত হবে। স্যার, এটা তো একজন প্রচার করতেছে, জনসেবায় প্রচার করতেছে, তাহলে তো এটা সমাজসেবা হবে না? প্রচার করা, হ্যাঁ প্রচার করা, এটা একটা সমাজসেবার অন্তর্ভুক্ত হবে। কিন্তু প্রচার করার পাশাপাশি যদি তুমি মাস্ক বিতরণ করতে পারো বিনামূল্যে তাহলে সেটা আরো ভালো হয়। এই বুঝছি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো? এই তোমরা কি আমার পড়া বুঝাইছো নাকি কিছুই বুঝোনি?
মেয়েদের মধ্যে মনে হচ্ছে এরা কেউ কিছু বুঝতেছে না। বুঝছি স্যার। বুঝতে পারছো? আচ্ছা আমি দেখবো যে কতটুকু বুঝেছো। আচ্ছা ঠিক আছে। তো এই প্রশ্নগুলো দেখো তো কে কে উত্তর দিতে পারো। আচ্ছা এক এক করে আমি পড়া ধরবো, যাকে পড়া ধরবো সে উত্তর দেবা, কারণ সবাই কথা বললে আমি বুঝতে পারবো না। প্রথমে আসে হচ্ছে হাসান শাহরিয়ার, তুমি বলবা কোন যুগে লোকেরা কন্যা সন্তানকে জীবিত কবর দিত? প্রাচীন আরব সমাজে বা জাহেলি যুগে। প্রাচীন আরব সমাজে বা জাহেলি যুগে, গুড, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এবার জান্নাতুল জেরিন রোল নাম্বার 9, তুমি আনমিউট করো, তুমি বলবে তারা স্ত্রীরা তোমাদের ভূষণ আর তোমরা স্বামীরা তাদের ভূষণ, এটি কোন সূরায় বলা হয়েছে, কোরআনের কোন সূরায় বলা হয়েছে এটি? সূরা বাকারা। সূরা বাকারা, গুড, খুব সুন্দর হয়েছে উত্তর। আচ্ছা এরপরে বলবে এবার আরেকজন ছেলেকে ধরবো, মুক্তাদির রোল 18, তুমি বলবা ইসলাম নারীকে কাদের সম্পত্তির অধিকারিণী করেছে? ইসলাম নারীকে কাদের সম্পত্তির অধিকারিণী করেছে? মুক্তাদির শুনতে পাচ্ছ? আচ্ছা নাই, তাহলে নাফিসা বলো 117 রোল, ইসলাম নারীকে কাদের সম্পত্তির অধিকারিণী করেছে? নাফিসা শুনতে পাচ্ছ? আচ্ছা যে কেউ বলো, কে বলতে পারবা? স্বামী সম্পত্তির অধিকারী করেছে। এখানে যেহেতু কাদের বলা হয়েছে তার মানে একজন নয়, স্যার পিতার স্বামী হবে পুরুষদের। হ্যাঁ গুড, এটা ঠিক আছে। কে বলল রে এটা? সূরা ইয়াসিন। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে ইসলাম নারীকে পিতা এবং স্বামীর সম্পত্তির অধিকারিণী করেছে। আচ্ছা নারীকে তার প্রাপ্য না দেওয়া কোরআন ও হাদিসের আলোকে কি রূপ? নারীকে তার প্রাপ্য না দেওয়া কোরআন ও হাদিসের আলোকে কি রূপ, কে বলতে পারবে? যে কেউ একজন বলো। পাচ্ছ না? হারাম, নারীকে তার প্রাপ্য না দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরআন সুন্নাহর আলোকে হারাম। আচ্ছা এরপরে মহানবী নারীদের অধিকারের ব্যাপারে কি বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে লেখা উচিত ছিল, যাই হোক একজন বলো। বুঝতে পারছি না। আচ্ছা ইমন বলো, ইমন, অন্যরা চুপ থাকো, ইমন বলো। তোমার ওখানে নেটওয়ার্কের প্রবলেম বাবা, শুনতে পাচ্ছি না। আচ্ছা দেখি অন্য একজনকে। মায়ের পদতলে সন্তানের বেহেশত। মায়ের পদতলে সন্তানের বেহেশত, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু ওইটা হচ্ছে এখানে দেখো প্রসঙ্গত, দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অধিকারের ব্যাপারে কি বলেছেন, তাহলে নারীদের অধিকার সম্পর্কে সচেতন থাকার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নারীদের ব্যাপারে ভয় করো। হ্যাঁ এইটুকু লিখলো, কারণ আল্লাহর সাথে সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে তা তোমরা তাদের গ্রহণ করেছো মুসলিম। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা এবার বলো সমাজ সেবা কাকে বলে? স্যার আমি বলবো। বলো। সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলা হয়। গুড, ধন্যবাদ। আচ্ছা এরপরে গ্রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা কি ধরনের কাজ? সমাজসেবামূলক কাজ, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। আচ্ছা তোমরা বেশ ভালো উত্তর দিচ্ছ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা সমাজকে অশিক্ষা ও নিরক্ষরতার হাত থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? মাশাআল্লাহ, তুমি তো আরবি বলতে পারো। হ্যাঁ যদি তোমরা আরবিটা না বলতে লিখতে পারো তাহলে অর্থটা লিখবে কেমন? পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, ঠিক আছে?
আচ্ছা জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ হ্যাঁ এটি কে বলেছেন আর হাদিসের কোন গ্রন্থে বলা হয়েছে হাদিসে বলা আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ ইবনে মাজাহ বাইহাকি গুড ঠিক আছে ফিতনা কি অপেক্ষা গুরুতর হত্যা অপেক্ষা মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও কে বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা ড্যাশ শূন্যস্থানে কি বসবে তার ভাইকে সাহায্য করে তার ভাইকে সাহায্য করে গুড আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা আছে না স্যার আচ্ছা এটা তোমাদের বাড়ির কাছে থাকবে এর সাথে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে হ্যাঁ এই সৃজনশীল প্রশ্নটা তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও ততক্ষণ আমি একটু পড়ি আসমা ও ফাতিমা অষ্টম শ্রেণীতে পড়ে স্কুলে যাওয়ার পথে প্রায় কয়েকজন বখাটের ছেলে তাদের পথ আগলে রেখে কটু কথা বলে বিষয়টি জানতে পেরে জনাব হোসাইন তাদেরকে ডেকে বলেন যে তোমাদের আপন বোনের সাথে যদি কেউ এরূপ ব্যবহার করে তবে তোমাদের কেমন লাগবে তারা বলল খারাপ লাগবে তিনি তাদেরকে বললেন তাহলে তোমরা আসমা ও ফাতিমার সাথে খারাপ ব্যবহার করো কেন মনে রাখবে ইসলাম নারীকে বোন হিসেবে কন্যা হিসেবে মাতা হিসেবে মর্যাদা দিয়েছে ক নম্বর প্রশ্ন জ্ঞান অন্বেষণ করা কি ফরজ সমাজ সেবা কাকে বলে উদাহরণ দাও এটা আমি তোমাদের পড়ানোর সময় বলেছি পরিচয় দিবে আর কয়েকটা উদাহরণ দিবে আচ্ছা ক নম্বর প্রশ্ন আসো বখাটে ছেলেদের আচরণে কোন সময়ে সমাজ ব্যবস্থার প্রতি ইঙ্গিত পাওয়া যায় প্রাচীন আরব সমাজ প্রাচীন আরব সমাজের প্রতি আচ্ছা এইটা তোমরা কোথা থেকে লিখবে এটা লিখবে হচ্ছে ইসলামের নারীর মর্যাদা দেখো 89 পৃষ্ঠা পাইছো তো এই পৃষ্ঠার শেষ পর্যন্ত অর্থাৎ এই দুই প্যারা তো লিখবেই তার সাথে আমি নারীর প্রাচীন আরব সমাজে নারীর অবস্থা সম্পর্কে যে কন্যা সন্তানকে জীবিত হত্যা করার যে ঘটনাটা বলেছি যদি পারো সেটার আংশিক বা সংক্ষেপে সেই ঘটনাটা তোমরা নিয়ে আসবা তাহলে উত্তরটা আরো সুন্দর হবে বুঝতে পারছো আর ঘর নম্বর হচ্ছে হ্যাঁ ওটা হাদিসে বলা হয়েছে ঘটনাটা আর ঘর নম্বর হচ্ছে নারীর মর্যাদা বলতে কি বোঝায় এখানে নারীর মর্যাদা পরিচয় অংশ আছে যেটা ঠিক আছে আর হচ্ছে 90 পৃষ্ঠা পুরাটাই ঘর নম্বরে থাকবে জনাব হুসাইনের বক্তব্যের আলোকে ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা ব্যাখ্যা করা হলো অর্থাৎ নারীকে মাতা হিসেবে তারপরে বোন হিসেবে কন্যা হিসেবে যেভাবে মর্যাদা দেওয়া হয়েছে আমি যেমন তোমাদের পড়ানোর সময় আলোচনা করলাম যে মাকে বাবার চেয়ে তিন গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে তারপরে স্ত্রী হিসেবে স্বামী স্ত্রীকে সমান মর্যাদা দেওয়া হয়েছে তারপরে কন্যা হিসেবে কন্যা সন্তানকে লালন পালন করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিশেষ পুরস্কারের কথা ঘোষণা করেছেন তারপরে মাতা হিসেবে এরপরে বোন হিসেবে বোনকেও ইসলামের সম্পদে অংশ দেওয়া হয়েছে এভাবে মর্যাদা দেওয়া হয়েছে মানে এই জিনিসগুলো একটু সুন্দরভাবে তুলে ধরবার তবে গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নে অবশ্যই কোরআন এবং হাদিসের উদ্ধৃতি যেটা তোমাদের এই নারীর মর্যাদা সম্পর্কে আছে এখান থেকে অন্তত দুটা করে উদ্ধৃতি তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে যদি আরবি লিখতে হবে আরবি যদি শুদ্ধভাবে লিখতে পারো ভালো না পারলে অর্থগুলো লিখবে অর্থ ঠিক আছে না না ঠিক আছে স্যার আরবি তো তোমরা লিখতে পারবা না মুখস্থ কি পরীক্ষার খাতা আরবি লিখতে পারবা তোমরা অর্থগুলো লিখবে অর্থ না স্যার হ্যাঁ তো ঠিক আছে যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ স্যার